আদিপুরুষ মুভিটা দেখলাম, বাট দেখে আমার এমন সিচুয়েশন হয়েছে যে আগে কি দেখেছি আর এখন কি দেখলাম, এটাই আর কিছু না। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে সবাই খুব ভালো আছো আর আমরাও বিন্দাস আছি। আর দেখতে পাচ্ছ আজকে একটা জিনিস মিল আছে আমাদের দুজনের, সেম সেম ড্রেস। তো এই মাত্র ডেলিভারিটা দিয়ে গেল আর এই সবে পড়েছি। আমরা তাই ভাবছিলাম যে যেদিন ডেলিভারিটা দেবে সেদিনই ঘুরতে বেরিয়ে যাবো পরে। তো একটু আগে দিলো আর এক্ষুনি পরে বেরিয়েছি। বাবা এত গরম তার মধ্যে বেরোচ্ছে, তারা বুঝতে পারছো আমাদের চুল? আমাদের আজকে উদ্দেশ্য ছিল যে এই ড্রেসটা যেদিন আসবে সেদিনই আমরা মুভি দেখতে যাব। তো আজকেই মুভিটা রিলিজ হচ্ছে, যদি কালকে ডেলিভারিটা আসতো কালকেই যেতাম। তো চলে আসলো, দেখুন 12টার আগে চলে আসলো। তো ভাবলাম যে আজকেই যাব, এই রোদে গরমেই যাব, ফার্স্ট শো দেখব। তো সেই জন্য আমরা হয়ে গেছি, স্নান নান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়েছি। কিন্তু যেই ফ্রেশ হয়ে বাইরে বেরিয়েছি, মুখ চুখ মানে আমার মুখটা মনে হচ্ছে কি যে আগুন, মানে গরম একটা ইয়ে বেরোচ্ছে। যাই হোক, বেশি বক বক করবো না, তো চলো চলো আমরা এখন মুভি দেখতে পাবো, আদিপুরুষ। আদিপুরুষ না? হ্যাঁ, এই দেখা আমার লুকটা দেখাও, আমার লুকটা দেখা কেমন লাগছে। চলো, আমার একটু একটু বড় চলে এসেছে, কিছু বলার নেই। না না, এগুলো ঢিলা পড়ে, বোঝে না। আর ফার্স্ট টাইম পড়ছে, চলো ওর লুকটা তোমাদেরকে আমি একটু দেখাই। ফার্স্ট টাইম পড়ছে, ভালো লাগছে। আগের থেকে অনেকটাও কালো হয়ে গেছে জানো, সিরিয়াসলি সব কিছু থাকে, ভালো লাগছে। দেখো ইয়েস, আমরা এই যে বেরিয়ে পড়েছি, দারুণ লাগছে কারণ রোদের তাপ এতটাই, কি বলবো বন্ধু, কি আমার বুঝতে পারছি না। আমরা এসে এক জায়গায় দাঁড়িয়েছি, তাও এত গরম, এত গরম, প্রচন্ড গরম, মানে কোনো কথা বলতে পারছি না, মনে হচ্ছে না যে আমি ক্যামেরাটা অন করি। এইরকম মুখ চুখ দেখলেই বুঝতে পারো। দেখো রাহুলের রুমাল দিয়ে মেকআপ শুরু করে দিয়েছি আমি, যাও বা একটু হালকা পালকা মেকআপ করেছিলাম, সেটাও ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। আর একটু পরে রিয়েল রুটটা দেখতে পারবে তোমরা। তো চলো দেখতে থাকো 1:45 শো, রানাঘাটে দেখবো। তো তোমরা তো দেখ, তোমাদেরকে তো আর হচ্ছে দেখাতে পারবো না পুরোটা, তাহলে তোমরা দেখবে না। তো তোমাদেরকে দেখে এসে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবো। তো দেখতে থাকো, এই যে দুজনে গরমের মধ্যে অবস্থা দেখো। টিকিট কাটা হয়ে গেছে, এতক্ষণে আমরা আমার খাবার, আর ওটা এখনো অর্ডার, ওটা খুঁজেই পাচ্ছি না, যেটা খাবে সেটাও খুঁজেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। এখন আমাদের খাওয়া দাওয়ার পর অন্য জায়গায় যাওয়ার কথা আছে, মন নিয়ে যাওয়া। আর এতক্ষণ করে হাওয়া ছিল না, বাট এখন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। ওখানে আরো বেশি ঠান্ডা একটা হল, মুকুন্দনগর কোনটা? মুকুন্দনগর, হ্যাঁ ওই তো। যাই হোক,
তো এখন হচ্ছে এত সুন্দর মুকুন্দপুর যাই হোক, আমিও কনফিউজ হয়ে গেছি, এত সুন্দর হাওয়া ছিল, যাবি যাবো নৌকায়? না না, দেউ উঠছে, আমার ভয় করে, আমারও জল ভীষণ ভয়, আমারও জলে ভীষণ ভয় লাগে, মানে কি বলবো, জলটাকে বেশি ভয় পাই আমি। আর হচ্ছে আমার এখন মনে হচ্ছে আরমঘাটা যাই, এখানেই থাকি, মনে হচ্ছে এত ভালো লাগছে, চলো দেখতে থাকো। দেখো পাখিগুলো কত সুন্দর যাচ্ছে, এখন শপিং করা হচ্ছে, সোনা পাখিটা শপিং করছে এখন, পছন্দ হলো সোনা? এখনো হয়নি, দেখে কি পছন্দ করে বলি। কাল থেকে ভিডিওটা স্টার্ট করা মানে কন্টিনিউ করা হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড গরমে কালকে কষ্ট পেয়েছি আমরা, শরীর আমাদের এসে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, মানে সারাটা দিন কালকে রোদের তাপ এত ছিল ওই জন্য আর কথা বলতে পারিনি। তো এখন বিকেল হয়েছে, একটু হাওয়া হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ দেখে আই থিঙ্ক বুঝতে পারছো, সেজন্য এখন একটু ছাদের উপর আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে। কথা বলার জন্য আসলাম, এই জন্য কথা যে মুভিটা কেমন, মুভিটা হ্যাঁ আমি বলছি অ্যাক্টিংগুলো ভালো ছিল, মেইন কথা হচ্ছে এটা বলবো না যে খুব খারাপ, দেখো আমি যেটুকু আমরা দেখেছি আমরা সেটুকু দেখেই তোমাদেরকে বলছি। এবার রাহুল বলুক, ও আমার থেকে ভালো বুঝবে, বল বল তোর কেমন। রাবণের ওটা কি ছিল ওটা তো মেইন কথা, এত কালো করে ফেলেছে ব্যাকগ্রাউন্ডটা, মানে ভিএফএক্স এর কাজ এটা, যাই হোক ওই তো ব্যাকগ্রাউন্ডটা এতটা কালো করে ফেলেছে, আর রাবণের মাথাগুলো তো পরপর এরকম হয়ে রয়েছে, ঠিক আছে আমরা জানি যে এই পাশে এই যে এ পাশে পাঁচটা থাকে, এই পাশে পাঁচটা থাকে, কিন্তু এখানে নিচে পাঁচটা উপরে পাঁচটা এরকম সিস্টেম। আর ওই যে লঙ্কাই হচ্ছে, লঙ্কাটা পুরো করে ফেলেছে কালো কালো, মনে হচ্ছে কয়লার খনি, আর লঙ্কাটা হচ্ছে সোনার হয়, সোনার হয়। তো এখানে মুকুটও পরানো হয়নি কিছুই না, কি বলো একটু মানে কেমন, যে যেটা আমরা রামায়ণে যেটুকুই পড়েছি না কেন, মানে যেটুকু শুনেছি এখানে দেখলাম মানে পুরোটাই উল্টো, পুরোটাই উল্টো মানে অন্য রকম একটু, তো জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু অ্যাক্টিং গুলো সেই ছিল, বলবো না খারাপ ছিল, খুবই খারাপ ছিল না, বেশ ভালো। আর যারা যারা দেখনি অবশ্যই দেখে দেখে আসো, যাও তো আমি যে আমরা মিথ্যে বললাম বলবো না যে না দেখতেই হবে তোমাদের, আমরা বললাম এবার তোমাদের অনেকের মানে আগ্রহ থাকে না যে না সবাই দেখেছে আমরাও দেখবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ভালো যেটুকু জানি সেটুকুই বললাম, তো এবার তোমরা গিয়ে দেখে এসো, আমি তো বলবো না যে খুব খারাপ এটা বলবো না, যেটুকু দেখে যেটুকু বুঝে যেটুকু নলেজে বলছি, ঠিক আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই দেখতে পাচ্ছ মেঘে কতটা মেঘ হয়েছে আকাশে, আর এই যে দুটো দেখো, আমরা প্রথম কথা মুভি দেখতে নি যাইনি জানো তো, ও শরীর অসুস্থ ছিল, অসুস্থ ছিল এই জন্যকে নিইনি, ওকে তো আমার ঠান্ডা লেগেছিল, ঠান্ডার পরিস্থিতিটা দেখো, ওয়াও অসাম, তোমাকে খুব কিউট লাগছে সত্যি, দুই শালিক দেখা ওদের সবাই দিন ভালো যাবে।
আমরা মুভি দেখতে গেছিলাম কাপল ড্রেস পরে। দেখো আমি বলছি সহেলি বলছি সহেলির হচ্ছে কালার পছন্দ হচ্ছে ব্ল্যাক আর ওর রেড, আমার রেড এরকম রেড করেছি, আমারও ব্ল্যাক ভালো লাগে কিন্তু ওর আবার মানে একটু লাল খয়েরিটা না এসব ভালো লাগে আমার ফেভারিট। সি দেখো আসো, এই দেখো এই যে হাফ প্যান্ট আমি ফুল প্যান্ট, মাঠে গেছিলাম এত ভয় লাগছিল আমার বিদ্যুৎ চমকানো দেখতে, ভীষণ ভয় করে কি দেখছি আমাকে রেখে জোর দিয়েছে, মানে আমি তো পিছনে আছি ওর খেয়াল নেই সেটা, ও আগে দৌড়াচ্ছে আমি বলছি মানে এটাই ব্যাপারটা হচ্ছে নিজে বেঁচে পড়ে বাপের নাও এরকম না, রাহুলকে বলছি রাহুল গাড়ি স্টার্ট দে গাড়ি স্টার্ট দে, ও টুক 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 করে যাচ্ছে আর খুব ঢিলা, এক কথা ঢিলা 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 কি খুব ঢিলেমি করে। ঠিক আছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে আর আমারও বলছি কমেন্ট করে জানিও যারা যারা দেখেছো এখন তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও। আমার এক কথায় বলবো দেখো অ্যাক্টিং গুলো বেটার ছিল, বাট যেটা আমরা দেখেছি ছোটবেলায় কিন্তু সেরকম না, মানে ও পুরো উল্টোটা এখানে এটা কলিযুগের রাম রে ভাই, তোরা কেন বুঝতে পারছিস না রাবণটাকে আদিপুরুষের মুখ মানে শুনে আমি যদি যেতাম আমি একটাই কমেন্ট করতাম কি জানিস তো, ওর মধ্যে আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি আমি, ওর ব্যাকগ্রাউন্ডে ওর ব্যাকগ্রাউন্ডে আমার ভবিষ্যৎ, ওর লঙ্কার আছে যে কালারটা একদমই বিচ্ছিরি হয়েছে, একদমই বিচ্ছিরি দেখার মতো না, এটুকু বললাম। চলো আর হ্যাঁ সহেলি এখন শপিং করতে হবে।